হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। আজকে আমি কাদের নিয়ে কথা বলতে চলেছি, একদম আমার প্রিয়, কি বলবো ভাই বলি, কারণ ও তো 28-এই এখনো পড়ে রয়েছে। ও আর ওর পাতানো দিদি 28-এই পড়ে রয়েছে, এরা 28 থেকে আর 29-এ যাচ্ছে না। তো আমার তো বয়স বেড়েই যাচ্ছে, তো সেই হিসেবে পচা আমার ভাই। তো আজকে আমি ওদের নিয়েই কথা বলতে চলেছি। প্রথম যেটা বলি সেটা হচ্ছে গিয়ে পচা দাদার কথা বলি। পচা দাদা নাকি রেলে গ্রুপ ডিতে চাকরি করে, তাহলে যদি রেলের গ্রুপ ডিতে চাকরি করে তাহলে মিস্ত্রির কাজটা কিভাবে করে? 8 ঘন্টা ডিউটি করে তারপরে যাতায়াতের একটা টাইম আছে, সেইটার পরে মিস্ত্রির কাজটা কি করে করছে? আর এই 8 ঘন্টা কখনো মর্নিং ডিউটি হতে পারে, মানে মর্নিং শিফট হতে পারে, ইভিনিং শিফট হতে পারে এবং নাইট শিফট হতে পারে, তো যেকোনো শিফট হতে পারে, তাই না? তাহলে বাড়ির কাজটা কি করে করছে? মর্নিং শিফট হলেও সকালবেলা বাড়ির কাজ করা সম্ভব না, এবং ইভিনিং শিফট হলে তো নয়ই নয়। আর যদি নাইট শিফটও করে আসে, তারপরে নাইট শিফট করার পরে বাড়িতে এসে ওই মিস্ত্রির কাজ করার জন্য এনার্জি থাকে কিন্তু না। তো যাই হোক, পচার বউ আমাদের সবার ভিডিও হয়তো দেখে, আমাদের সবার না হলেও কিছু কিছু জনের ভিডিও তো অবশ্যই দেখে। তার জন্য আজকাল পচার বউ ননদের মেয়ের খুব মানে খেয়াল রাখছে, সেটা ভিডিওর মাধ্যমে একদম বুঝিয়ে দিচ্ছে যে আমাদের বাড়িতে এই টিফিন হচ্ছে, স্কুলে ননদের মেয়েকে এই টিফিন প্যাক করে দেয়া হচ্ছে যাতে তোমরা কেউ না বলতে পারো, ঠিক আছে? আর পচার বউ তো দশভুজার মতো সমস্ত কাজটা দেখিয়ে দিচ্ছে, যে সকাল থেকে উঠে এই সেই সমস্ত কাজগুলো করে। আর সবসময় বলে আমাদের লাইফটা তোমাদের অনেকের লাইফ থেকে ডিফিকাল্ট। হ্যাঁ, অবশ্যই ডিফিকাল্ট, কিন্তু আজ থেকে 3 বছর আগেকার কথা বলছি, তোমার লাইফ কি ডিফিকাল্ট ছিল না একটু ভেবে দেখো তো। তোমার লাইফ তখন ডিফিকাল্ট ছিল, এখন ডিফিকাল্ট নয়। এখন ডিফিকাল্ট তুমি নিজে তৈরি করছো, ঠিক আছে? তুমি যদি এত কাজ না করতে পারো তো হেল্পিং হ্যান্ড রেখে দাও সবসময়। কেন আমাদের এসে বলো উফ বাবা কত কাজ কত কাজ, তুমি তো একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে পারো। তোমার লাইফটা তো তুমি তো ডিফিকাল্ট লাইফে জেনে শুনে পা দিয়েছো, যে তোমার স্বামী এরকম, আর যে ছেলেটাকে বিয়ে করছো তার বিয়ের আগে থেকেই তোমার লাভ ম্যারেজ, তুমি সমস্তটা জেনেই বিয়ে করেছো, তাহলে এখন এত কেন কথা? আমাদের লাইফের থেকে তোমার লাইফটা অবশ্যই ডিফিকাল্ট, তুমি সেটা জেনে শুনেই এসছো, আর তুমি সেই ডিফিকাল্ট লাইফটা কাটিয়েছিলে ইউটিউবে আসার আগে, কিন্তু ওই ডিফিকাল্ট লাইফটা কাটিয়েছিলে, কিন্তু এখন তোমার লাইফ ডিফিকাল্ট নয়, এখন তুমি পাবলিকের সামনে ডিফিকাল্ট করছো। ডিফিকাল্ট লাইফ দেখলেই বোঝা যায়, বুঝলে, চেহারার মধ্যে ফুটে ওঠে। লিপস্টিক লাগিয়ে ভালো ভালো জামা কাপড় পরলে কেউ মানে মানে তোমার লাইফস্টাইলটাকে যেভাবে দেখাচ্ছ, খাওয়া দাওয়া কোনো কিছুতেই তো কোনো খামতি নেই, তাহলে ডিফিকাল্ট কি করে হচ্ছে? ডিফিকাল্টটা কি করে হচ্ছে, তাই না? তুমি না পারলে একটা কাজের লোক রেখে দাও। এতদিন শ্বশুর বাড়ি করে দিচ্ছিল, তখন মিস্ত্রির কথা মনে পড়েনি, তখন মিস্ত্রি পাওয়াই যাচ্ছিল না, টাকাটা দিতে হবে তো। এখন মিস্ত্রি আসছে, বাড়ি ধরধর করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাইরে থেকে মিস্ত্রি লাগালে খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে টাকাও লাগে, তখন বের করতে পারিনি, কিন্তু এখন অগত্যা কিচ্ছু করার নেই, কারণ ভাসুরটা একা বিল্ডিংটা তুলে দিতে পারবে না, সেক্ষেত্রে রাখতেই হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, তোমার ভাসুর সরকারি চাকরি করে কেন মিথ্যে কথা বলে? এত ধাপ্পা দাও কেন? হ্যাঁ, এত ধাপ্পা দাও কেন? ধাপ্পা দিতে দিতে না তোমাদের একটা স্বভাবে দাঁড়িয়েছে সব সময় ধাপ্পাবাজি করা। দুটো নাইটি কিনে দিয়ে শাশুড়িকে দেখাচ্ছ, আমার আমার এক্সট্রা কেয়ার নিতে হবে যাতে একাকিত্ব না লাগে। এটা তোমার আগে মনে ছিল না যে একাকিত্ব লাগে? আমাদের ভিডিওসগুলো দেখার পরে তোমার মনে হলো যে একাকিত্ব বোধ হয়। অবশ্যই তুমি তোমার শাশুড়িকে খোঁজ নেবেই, আর আমরা তার চাক্ষুষ নিদর্শন দেখেছি, তুমি কতটা ভালোবাসো, সরকারি হসপিটালে ফেলে রেখেছিলে, এত লক্ষ লক্ষ টাকা কামানোর পরও সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য পাঠিয়ে দিয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। আমরা সরকারি হসপিটালে, আমি নিজে ট্রিটমেন্ট করিয়েছি, আমি জানি সরকারি হসপিটালে বিষয়টা কিরকম, ঠিক আছে? আর প্রাইভেটেও
ট্রিটমেন্ট করিয়েছি দেখেছি, প্রাইভেটেও কিরকম সরকারিও কিরকম। প্রাইভেটে যেটা সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলে, টাইম নেয়, সরকারিতে সেরকম নয়, দুধ 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 ছাই 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 করে। কেন, প্রচুর পেশেন্ট, ডাক্তারদের কারোরই মাথা ঠিক থাকে না, ফ্রি বলে নয়, এত পেশেন্টের চাপ থাকে কি যে ঠিক থাকে না। তা তুমি তো তখনই কেয়ার করতে পারতে, তখন নার্সিংহোমে, প্রাইভেট নার্সিংহোমে ট্রিটমেন্ট করাতে পারতে, একদিনও তো দেখতে যাওনি। এখন বড় বড় ভাষণ যে দেখতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, হ্যাঁ অবশ্যই তোমার শাশুড়িকে তো তোমাকেই দেখতে হবে। আর আমরা আগামী দিনে চোখ রেখে বসে থাকলাম যে যদি ভগবান না করে এরকম বিপদ যেন না হয়, তোমার শাশুড়ির জীবনে যদি আরো অন্যরকম কোনো বিপদ নেমে আসে, তখন কি সরকারি হসপিটালে পাঠাবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে, না প্রাইভেট নার্সিংহোমে পাঠাবে, কোনটা? একটা নাইটি এনে দিলেই ভালোবাসা প্রকাশ হয় না, বুঝলে? নাইটি এনে দিলেই ভালোবাসা প্রকাশ হয় না। তুমি তো তোমার পেস্তাকেও খাওয়াও, তুমি তো তোমার পেস্তাকেও মানে যেটা সেটা মানে ওর যেটা যেটা প্রয়োজন আর কি সেটা এনে খাও। তাহলে ওর সঙ্গে আর ওনার সঙ্গে, তোমার শাশুড়ি মায়ের সঙ্গে পার্থক্য থাকলো কোথায়, পার্থক্যটা কোথায় রইল, তাই না? তো যাই হোক, পচাতের বিষয়টা এখানেই আমি এন্ড করছি। এবার আমি কয়েকজনের কিছু কোশ্চেনের উত্তর দেব। সেটা হচ্ছে, একজন আমাকে বলেছো যে তুমি তোমার লাইফস্টাইলটা দেখাও, তোমার এগুলো ভালো লাগছে না, তোমার কন্ট্রোভার্সি ভিডিও নাই ভালো লাগতে পারে, তুমি স্কিপ করে যাও, তোমার কি দেখার দরকার আছে, আমাকে দিয়ে তোমার ব্লগিং ভিডিও বানাতেই হবে, এরকম মনোবাঞ্ছা রাখলে বোধহয় তোমার এখন ফুলফিল হবে না সেটা। আর তোমার যদি ব্লগ ভিডিও এতই ভালো লেগে থাকে, আমি প্রচুর ব্লগ ভিডিওস করেছি, তুমি স্ক্রল করে করে নিচে চলে যাও, নিচে চলে যাও, ব্লগ ভিডিও দেখতে পাবে, বুঝতে পেরেছো? আমি এখন এই টাইপেরই ভিডিও করব, ব্লগ ভিডিও করব না, ব্লগ ভিডিও করে কেউ দেখে না, ব্লগ ভিডিও করলে কেউ দেখে না, এই ক্যামেরা এখানে অ্যাঙ্গেল করো, ওখানে অ্যাঙ্গেল করো, সারাটা দিন পরিশ্রম করার পরে যখন ওই 35টা ভিউয়ার্স আসে, তখন ব্লগ ভিডিও করার ইচ্ছেটা থাকে না, তার থেকে এই পাখা বন্ধ করে এই 5-10 মিনিট বকে নিলাম, এতে ভিউজও আসে, আমার যেটা সুবিধা হবে আমি তো সে কাজটাই করবো, তাই না? তোমাদের কথা মতন চলবো না। আর ওই টুনির বাসা প্রচুর আলতু ফালতু কথা বলছে, তা ওই টুনির বাসার জন্য আমি মানে আমার মনে হয় না ওনার জন্য আলাদা ভিডিও করে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে শুনি বলছে, তুমি নিজে কি, তুমি নিজের একটু কপালটা দেখো, তুমি নিজে শুনি না, নাহলে স্বামীটাকে খেয়েছো অল্প বয়সে, স্বামীটা কি মর্ডার বয়স হয়েছিল? হ্যাঁ, তারপরে মেয়ের তো লাইফটা গেছে, শনি না হলে তোমার জীবনে এরকম দুর্দশা নেমে আসে? নিজে শনি, একটা মেয়েকে শনি বলছো, আমরা নয় কন্ট্রোভার্সি ভিডিও বানাচ্ছি, তুমি কি ভিডিও বানাচ্ছ, তুমি বানাচ্ছ না কন্ট্রোভার্সি ভিডিও, টুনটুনি কথাকার? আমাদের বাড়িতে অনেক কাজ আছে, আমরা দুটো তিনটে ভিডিও নামাচ্ছি, তুমি একটা ভিডিও তো নামাচ্ছ রে বাবা, টাইম করে একটা ভিডিও তো তুমি দিনে নামাচ্ছ, তুমি তো দুটো ভিডিও দিনে নামিয়েছো, আমি তো নিজেই দেখেছি তুমি দুটো ভিডিও নামিয়েছো। হ্যাঁ, ওর অডেল সময় আছে, ও নামাচ্ছে, ও যে পরিশ্রমটা করতে পারে সেটা আমরা করতে পারি না, তাই আমরা নামাতে পারছি না, ওর নেট, ও দুটো নামাবে না 10টা নামাবে, তোমাদের কি, কেন পয়সাটা চুলকাচ্ছে, তোমার চুলকাচ্ছে? খারাপ কথা বলতে বাধ্য হলাম, ওদের তুমি দেখাচ্ছ যে ওই পচাদের প্রচুর ভিউয়ার্স হয়, প্রচুর কি বলবো, প্রচুর ভিউয়ার্স হয়, প্রচুর আর্নিং করে, সেইটা দেখে আমরা জ্বলি, জল, হ্যাঁ জ্বলি, সবাই জ্বলে, তুমি যেমন ওকে দেখে জ্বলছো, তুমি আমার সুখে দেখে জ্বলছো, ও আর্ন করছে, তিনটে চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে, আর তুমি একটা তো ঠুকে ঠুকে হচ্ছে না, হিংসা তো হবেই, স্বাভাবিক ব্যাপার, হিংসা হবেই, প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা আছে, কোনো মানুষ বলতে পারবে না যে আমার মধ্যে হিংসা না, আর মেয়েদের মধ্যে তো হিংসা বেশি বেশি করে খুটখুটকে ভরা আছে হিংসা, সব মেয়েদের মধ্যে হিংসা আছে, কোনো মেয়ে বলতে পারবে না যে আমার মধ্যে হিংসা নেই, সে ঠিক আছে। তো বন্ধুরা, ওরা কন্ট্রোভার্সি করে যাবে, তার উত্তর আমরা দিয়ে যাবো, আমরাও কন্ট্রোভার্সি করে যাবো, ওরাও কিন্তু ওই আমাদের ফটো চিপকাতে লাগে না, আমাদের এই মুখের জাবানিতেই যে কটা লোক আসে, মানে আমি আমার কথা বলছি, আমার ওই 50টা আসুক 100টা আসুক, এই মুখের জাবানিতে আসে, আমার ওই কারো ফটো চিপকে ভিউয়ার্সকে টানতে হয় না, এমনি ভিউয়ার্সটা আসে, ভালোবেসে আসে, ভালোবেসে, ঠিক আছে বন্ধুরা। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই আমি এন্ড করছি, সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো।